আজ আমি পড়াব মেন্ডেলের এক সংকট জননের পরীক্ষা। প্রথমেই আসি এক সংকট জনন কাকে বলে। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণ ঘটানোকে বলা হয় এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার বর্ণনা দিচ্ছে। মেন্ডেল তার বংশগতি সম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা করার জন্য 120 ফুট লম্বা এবং 20 ফুট চওড়া একটি বাগানে 34টি বিভিন্ন প্রজাতির মটর গাছ লাগান। এদের প্রত্যেকটি ভ্যারাইটি ছিল বিশুদ্ধ বা খাঁটি চরিত্রে। চরিত্রগুলো ছিল বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। মেন্ডেল এক সংকরণ পরীক্ষার জন্য বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন একটি লম্বা দীর্ঘকাল এবং মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন বেটে বা খর্বাকার মটর গাছের ইতর পরাজ্য ঘটে। দেখো এই চার্টে বিশুদ্ধ লম্বা মটর গাছ, তার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি, এবং বিশুদ্ধ বেটে মটর গাছ, তার জিনোটাইপ হচ্ছে স্মল টি। এর থেকে যে গ্যামেট উৎপাদিত হবে, অর্থাৎ বিশুদ্ধ লম্বা মটর গাছ থেকে, আমি একটু একে বুঝিয়ে দিই। এরা যেহেতু ডিপ্লয়েড, দুটোতেই ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি আছে, অর্থাৎ প্রতিটি ক্যাপিটাল টি মিওসিস পদ্ধতিতে আলাদা হয়ে গিয়ে এক একটা গ্যামেট ফর্ম করবে। সুতরাং প্রত্যেকটা গ্যামেটে কিন্তু আমরা পাচ্ছি ক্যাপিটাল টি। এইটার ক্ষেত্রেও স্মল টি, অর্থাৎ গ্যামেট ফর্মেশনের সময় যখন মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন গ্যামেট ফর্মেশন করবে, তখন অ্যানাফেজ দশাতে দুটো আলাদা হয়ে যাবে এবং তার ফলে তৈরি হবে দুটো আলাদা আলাদা গ্যামেট, কিন্তু একই প্রকৃতির, অর্থাৎ দুটোই স্মল টি গ্যামেট। তাহলে এই দুটো গ্যামেটের মধ্যে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যে মটর গাছটা উৎপন্ন করছে সেটাও লম্বা, কিন্তু এটা হবে সংকর লম্বা, তার জিনোটাইপ হবে ক্যাপিটাল টি স্মল টি, এবং এইটাই হল প্রথম অপত্য জন, অর্থাৎ F1 জেনারেশন। এইবার বিজ্ঞানী মেন্ডেল এই যে প্রথম অপত্য জনুর সংকর লম্বা গাছের মধ্যে স্বপরাগযোগ ঘটান, এবং এর ফলে তিনি যে যে অপত্য পেয়েছিলেন সেটা হচ্ছে শতকরা 25 ভাগ বিশুদ্ধ লম্বা, অর্থাৎ ক্যাপিটাল টি জিনোটাইপযুক্ত মটর গাছ, এবং শতকরা 50 ভাগ সংকর লম্বা, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপযুক্ত মটর গাছ, এবং শতকরা 25 ভাগ বিশুদ্ধ বেটে, অর্থাৎ স্মল টি জিনোটাইপযুক্ত মটর গাছ, যেটা হচ্ছে দ্বিতীয় অপত্য জন। এইবার আমরা চেকার বোর্ডের সাহায্যে এই ফলাফলটা বিশ্লেষণ করে দেখছি। দেখো চেকার বোর্ড, পুংগ্যামেটো হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, একই রকম ভাবে স্ত্রী গ্যামেটো হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। এই ক্যাপিটাল টি মিলে উৎপন্ন করেছে বিশুদ্ধ লম্বা, অর্থাৎ ক্যাপিটাল টি মটর গাছ। এবার এইটাতে ক্যাপিটাল টি এবং স্মল টি মিলে তৈরি করেছে সংকর লম্বা, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপযুক্ত মটর গাছ। এইবার এর ক্ষেত্রে এই স্মল টি এবং ক্যাপিটাল টি পরস্পর যুক্ত হয়ে সংকর লম্বা, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি যুক্ত মটর গাছ উৎপন্ন করেছে, এবং এই ক্ষেত্রে স্মল টি এবং স্মল টি পরস্পর মিলিত হয়ে তৈরি করেছে বিশুদ্ধ বেটে, অর্থাৎ স্মল টি জিনোটাইপযুক্ত মটর গাছ। সুতরাং আমরা যে
জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাতগুলোকে এবার বিশ্লেষণ করে দেখব। আমরা চেকারবোর্ড থেকে পেয়েছি দুই ধরনের ফিনোটাইপ, অর্থাৎ একটা লম্বা একটা বেটে, এবং প্রতিটা লম্বা মটর গাছের ক্ষেত্রে আমরা দেখছি জিনোটাইপ এক নয়, দুই ধরনের লম্বা মটর গাছ পেয়েছি, ক্যাপিটালটি ক্যাপিটালটি এবং ক্যাপিটালটি স্মলটি। এবং ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক যে সংখ্যা এখানে আমরা তিন পাচ্ছি, তিনটে লম্বা, এবং এইটার ক্ষেত্রে বেটের ক্ষেত্রে একটা, বেটে মানে ক্যাপিটালটি সরি স্মলটি স্মলটি আমরা একটা পাচ্ছি। আর জিনোটাইপিক অনুপাত দেখো, ক্যাপিটালটি ক্যাপিটালটি একটা, ক্যাপিটালটি স্মলটি দুটো এবং স্মলটি স্মলটি একটা। তাহলে ফিনোটাইপিক অনুপাত লম্বা তিনটে, তাদের জিনোটাইপগুলো এখানে ব্র্যাকেটে দেওয়া রয়েছে, ক্যাপিটালটি 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 স্মলটি ক্যাপিটালটি স্মলটি এবং একটা বেটে অর্থাৎ স্মলটি স্মলটি, অর্থাৎ 3:1 অনুপাতে লম্বা এবং বেটে উদ্ভিদ উৎপাদিত হয়েছে। আর জিনোটাইপিক অনুপাত হচ্ছে একটা বিশুদ্ধ লম্বা ক্যাপিটালটি ক্যাপিটালটি, দুটো সংকর লম্বা ক্যাপিটালটি স্মলটি এবং একটা বিশুদ্ধ বেটে অর্থাৎ স্মলটি স্মলটি। অর্থাৎ জিনোটাইপিক অনুপাত ক্যাপিটালটি ক্যাপিটালটি ইজ টু ক্যাপিটালটি স্মলটি ইজ টু স্মলটি স্মলটি ইজ ইকুয়াল টু 1:2:1। এবার এর থেকে মেন্ডেল কতগুলো সিদ্ধান্তে উপনীত হয়েছেন, সিদ্ধান্তগুলো কি? জীবদেহের প্রতিটি বংশগত বৈশিষ্ট্যের জন্য পৃথক পৃথক জিন দায়ী, যেগুলোকে মেন্ডেল ফ্যাক্টর বলেছিলেন, অর্থাৎ জিনগুলোকে উনি ফ্যাক্টর বলেছিলেন। যেমন লম্বা এর জন্য ক্যাপিটালটি এবং পেটে এর জন্য স্মলটি, এই ফ্যাক্টরগুলি যখন সংকর জীব তৈরি করছে এরা কিন্তু কখনো পরস্পর মিশে যায় না, বরং এরা পৃথক অস্তিত্ব নিয়ে পাশাপাশি অবস্থান করে। তার ফলে পরবর্তী জনু সৃষ্টির সময় ফ্যাক্টরগুলি গ্যামেট তৈরি করার মাধ্যমে পুনরায় পৃথক হয় এবং নিজেদের অস্তিত্ব প্রকাশ করে। এছাড়াও এক সংকর জনন পরীক্ষা দ্বারা মেন্ডেল এই যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন এই সূত্রটাকে আমরা বলতে পারি পৃথক ভবনের সূত্র। এছাড়াও এর থেকে উনি আরো একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, সেটা হচ্ছে এক সংকর জননের সময় দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে শুধু প্রকট বৈশিষ্ট্যটিরই বহিঃপ্রকাশ ঘটে, এবং এইটিকে কেউ কেউ প্রকটতা সূত্র অর্থাৎ ল সূত্র অর্থাৎ ল অব ডমিনেন্স রূপে গণ্য করেছেন, কিন্তু মেন্ডেল কিন্তু এটাকে কোন সূত্ররূপে প্রতিষ্ঠা করেননি। এবার আমরা আলোচনা করব গিনিপিগের এক সংকর জনন পরীক্ষা নিয়ে। দেখো মেন্ডেলের পরীক্ষা বললে আমাদের কিন্তু দিতে হবে মটর গাছ নিয়ে পরীক্ষাটায়, আর গিনিপিগের উপরও এক সংকর জননের পরীক্ষা করা হয়েছে। খুব শর্টে আমি চারটা দেখিয়ে বলে দিচ্ছি। এর জন্য বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি জিনো টাইপের সঙ্গে বিশুদ্ধ সাদা স্মল বি জিনো টাইপের ক্রস গঠানো হচ্ছে, এটা হচ্ছে জনিত্রী জনু বা পি জনু, এবং তার ফলে উৎপন্ন হচ্ছে সবকটি সংকর কালো গিনিপিগ অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি, এটা হচ্ছে F1 বা প্রথম অপত্য জনু। এবার এদের মধ্যে আবার একই পুরুষ সংকর কালো নেওয়া হয়েছে এবং স্ত্রীও সংকর কালো নেওয়া হচ্ছে, এবং এদের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে প্রত্যেকেই যে গ্যামেট উৎপন্ন করবে সেটা হচ্ছে ক্যাপিটাল বি এবং স্মল বি। চেকারবোর্ডে চলে আসি, পুং গ্যামেট হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, স্ত্রী গ্যামেটও ক্যাপিটাল বি স্মল বি। এর ফলে দেখো প্রথমে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি জিনোটাইপ যুক্ত বিশুদ্ধ কালো গিনিপিগ উৎপন্ন হয়েছে, তারপরে ক্যাপিটাল বি স্মল বি সংকর কালো গিনিপিগ উৎপন্ন হয়েছে। এবার দেখো
এটা তো সম্পর্কালো ক্যাপিটাল বি স্মল পি জিনোটাইপ যুক্ত গিনিপিগ এবং এটাতে বিশুদ্ধ সাদা অর্থাৎ স্মল বি জিনোটাইপ যুক্ত গিনিপিগ উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে এফ টু জিনো চেকার বোর্ড। এবার আমরা এই চেকার বোর্ড থেকে এফ টু জিনো ফিনোটাইপ এবং জিনোটাইপটা একটুখানি দেখে নিই। ফিনোটাইপ দুই ধরনের, কালো সাদা, আর জিনোটাইপ তিন ধরনের, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি স্মল বি এবং স্মল বি স্মল বি। তা ফিনোটাইপ তো দেখা যাচ্ছে তিনটে কালো অর্থাৎ থ্রি, আর সাদা একটা অর্থাৎ ওয়ান, অর্থাৎ ফিনোটাইপিক অনুপাত আমরা পাচ্ছি থ্রি ইজ টু ওয়ান। জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল বি একটা, ক্যাপিটাল বি স্মল বি দুটো এবং স্মল বি হচ্ছে একটা। সুতরাং জিনোটাইপিক অনুপাত আমরা পাচ্ছি অর্থাৎ ক্যাপিটাল বি ইজ টু ক্যাপিটাল বি ইজ টু স্মল বি ইজ ইকুয়াল টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান। আজ এই পর্যন্তই থাক, এর পরের দিন আমরা দ্বিসংকর জনন নিয়ে আলোচনা করব।